हेलो फ्रेंड्स, आमी दिया घरोया रान्ना बान्नार आरेकटी नतून पर्व देखार जोन्नो आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे जे रेसिपिटी शेयर करब सेटी हलो व्हाइट सस पास्ता अथवा पास्ता इन व्हाइट सस। एई व्हाइट सस पास्ता किन्तु बाच्चा थेके बड़ो सकलेर काछेई भीषणई पछन्देर। आपनारा देखुन কিভাবে সহজ পদ্ধতিতে কম সময়ে রেঁধে দেখাচ্ছি আজকের এই হোয়াইট সস পাস্তা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন দেখে নিই কী কী লাগছে হোয়াইট সস পাস্তা বানাতে। লাগছে 1 কাপ পরিমাণ পাস্তা। এখানে আমি ম্যাকারনি পাস্তা নিয়েছি, আপনারা চাইলে পেনে পাস্তা অথবা অন্য যে কোনো পাস্তা নিতে পারেন। 1 কাপ পরিমাণ দুধ, 1/3 কাপ পরিমাণ মিহি করে কুচানো পেঁয়াজ, 1/3 কাপ পরিমাণ গাজর কুচি, 1/3 কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি, লবণ লাগছে স্বাদ মতো, 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ পরিমাণ বাটার এবং 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এই কয়টি উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো আজকের রেসিপি হোয়াইট সস পাস্তা অথবা পাস্তা ইন হোয়াইট সস। সবার প্রথমে আমি পাস্তা সিদ্ধ করে নেব। তার জন্য পাত্রে আমি জল বসিয়ে দিয়েছি আর জলটাতে ফুট ধরে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব লবণ এবং 1 চা চামচ পরিমাণ সাদা তেল। এবারে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ম্যাকারনি পাস্তা, দিয়ে দিলাম। পাস্তাটাকে সিদ্ধ করে নেব। মোটামুটি 5-6 মিনিট সময় ধরে আমি পাস্তাটাকে সিদ্ধ করে নিয়েছি আর এই পর্যায়ে পাস্তাটা আমাদের পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি এবং পাস্তাটাকে জল ঝরিয়ে ছেঁকে নিচ্ছি। পাস্তাটাকে জল ঝরিয়ে ছেঁকে নিয়েছি, এবারে আমরা রান্নাটা শুরু করব। এবারে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে একটু গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এবারে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি মিহি করে কুচানো পেঁয়াজ, দিয়ে দিলাম। এবারে আমি এতে দিয়ে দেব গাজর কুচি এবং ক্যাপসিকাম কুচি, দিয়ে দিলাম। আমি এখানে এই 2 রকম সবজি ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি নিতে পারেন। আবার এটা কিন্তু সবজি ছাড়াও করা যায়। এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ, দিয়ে দিলাম। এবারে আমি সবজিগুলোকে 2-3 মিনিট মতো সময় ধরে ভেজে নিচ্ছি। সবজিগুলোকে আমি ভেজে নিয়েছি, এবারে আমি এই সবজিগুলোকে তুলে নিচ্ছি একটা পাত্রে। সবজি ভাজাগুলোকে তুলে নিয়েছি, এবারে আমি দিয়ে দেব এতে বাটার। বাটারটাকে মেল্ট করে নেব। বাটারটা পুরোপুরি মেল্ট হয়ে গিয়েছে, এবারে আমি এতে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। ময়দা দেওয়ার সাথে সাথেই আমি ময়দাটাকে বাটারের সঙ্গে মিক্সড করে নেব খুব ভালোভাবে। এইভাবে কয়েক সেকেন্ড একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবারে আমি এতে দিয়ে দেব দুধ, তবে পুরো দুধটাই এখন দিচ্ছি না, কিছু পরিমাণ এখন দিচ্ছি। এইভাবে অনবরত নাড়াতে থাকবো, তাতে পরেই আমাদের হোয়াইট সসটা তৈরি হবে। এবারে আমি এতে দিয়ে দেব চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো আর ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে বাকি দুধটা দিয়ে দেব। দিয়ে দিলাম আর দিয়ে দেব সিদ্ধ করে রাখা ম্যাকরনি পাস্তা। আর এই পর্যায়ে খুব সামান্য একটু লবণ দেব এবং সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। হালকা হাতে মিশিয়ে নিচ্ছি পাস্তাটা। গ্যাস অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি হোয়াইট সস পাস্তা। এবার আমি এটাকে গরম গরম সার্ভ করছি। গরম গরম সার্ভ করে দিয়েছি আজকের রেসিপি হোয়াইট সস পাস্তা অথবা পাস্তা ইন হোয়াইট সস। উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে গার্নিশিং করেছি। আপনারা দেখলেন কত সহজ পদ্ধতিতে আজ আমি রেঁধে দেখালাম হোয়াইট সস পাস্তা। বাড়িতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন আর কেমন হয়েছে সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আরও নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য।